بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال تعالى يا أيها الذين آمنوا لا تقولوا أموالكم بينكم بالباطل إلا أن تكونوا تجارة أن تراض منكم سورة النساء 29 آيات كل لحم نمط من سحت ফান্নার আওয়ালা বিহি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সাহাবিদের মাঝে উপস্থিত বললেন যে সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো কাল কেয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব হতদরিদ্রকে সাহাবিরা মনে মনে ভাবলো যার টাকা পয়সা নাই যার দিনার নাই সে হতে পারে হতদরিদ্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি বলতে পারো তো সাহাবিরা বললো মনে হয় যে গরিব যার টাকা পয়সা নাই রসুল না ইয়া সাহাবিরা না ঘটনাটা তো এরকম নয় ঘটনা এরকম কেয়ামতের মাঠে একটা লোক রোজা জাকাত হজ এক কথায় নেক আমলের পাহাড় নিয়ে উঠবে কিন্তু সে সঙ্গে সে দেখবে যে সে একে গালি দিয়েছেন তার মানে পরের হক যে কথাটা বলছে পরের হক একে গালি দিয়েছেন সে আয়সা দ্বারা একে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন সে আয়সা দ্বারা এর পয়সা মেরেছেন সে দ্বারা একদিন এক বাজারে গিয়ে তার দুইটা লেমু জোর করে নিয়ে আসছেন সে দ্বারা একদিন তার মাছ নিয়ে আসেন সে দ্বারা একদিন তার হয়ে জুলুম করছেন সে দ্বারা একদিন রিক্সার উপরেছেন রিক্সার ভাড়া সঠিক দেন না তাকে গালি দিয়েছেন তাকে থাপ্পড় দিয়েছেন সে দাঁড়ানো এইভাবে সে ন্যাক দিতে 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 নিঃস্ব হয়ে যাবে হঠাৎ করে একটি লোক এসে বলবে এই তো আমি ওই যে একদিন মনে আছে ঢাকা থেকে সদরঘাট থেকে রিক্সা উঠে গুলিস্তান নেমেছিলেন আমার টাকাটা না দিয়ে আমাকে গাল্লি দিয়ে চলে গেছেন আমি তো দাঁড়া এবার টাকা দেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মানুষ তারও তো গুনাহ কিছু আছে কিন্তু তার যিনি দানাদার কেয়ামতের মাঠে কোনো দিনার বা দিরহামে কোনো পরিবর্তন হবে না শুধু নেকের পরিবর্তন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুরিয়াত আলাইহি সুম্মা তুরিয়াত ফিন্নার তুরিয়া ফিন্নার সেদিন বদল করতে হবে নেক একজনের নেকের বদল নেক তার আমলনামা তো নাই আমল শেষের কী করবে ওই লোকের গুণা তোমার কাছে নিয়ে তুমি জাহান্নামে চলে যেতে হবে দেখা গেছে এখন কী করবে তখন লোকটা কী করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা তো গুণাগার যাকে থাপ্পড় দিয়েছিল যে রিক্সার ড্রাইভারের পয়সা মেরে দিয়েছিল সে তো গুণাগার তার তো গুণা আছে এবার তার গুণা নাও তুমি তার কান দিয়ে তুমি জাহান্নামে চলে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতদরিদ্র সবচেয়ে বড় নিঃস্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম কুল্লু লাহামিন নামাতামিন সুহতিন ফান্নারু আওয়ালা বিহ যে শরীর হারাম দিয়ে গড়া তা একমাত্র জাহান্নামের উপযোগী নাউযু বিল্লাহি মিন জালিক তাবারানী কবির 19 খণ্ড 136 সহিহ জামি 4795 আর আমি যে হাদিসটা বললাম এই হাদিসটা হল মুসলিম 6744 আহমসনাদে আহমদ 8029 তিরমিজি 2418 ইবনে হিব্বান 4411 তারপর সিলসিলা সহিয়া 847 আরেকটি হাদিস আছে আন ইবনে ওমর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলাইহি দিনার আও দিরহাম ফা দিরহাম উদিয়া মিন হাসানাতিহি লাইসা সুম্মা দিনারু ওয়ালা দিরহাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একটি দিনার অথবা এক দিরহাম রেখে মারা যাবে সে ব্যক্তির কিয়ামতের দিনের নেকি থেকে পরিশোধ করতে হবে যে ব্যক্তি একটি দিনার অথবা একটি দিরহাম ঋণ রেখে মারা যাবে সে ব্যক্তি কিয়ামতের দিন নেকি থেকে পরিশোধ করতে হবে কারণ সেখানে কোনো দিরহাম বা কোনো দিনার চলবে না আমার আলোচনা বিষয় হলো কিয়ামতের মাঠে কোনো দিনার দিরহাম চলবে না প্রিয় দিনে ভাই এবং বোনেরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব লোকের কথা বলছে, কিয়ামত মানে সবচেয়ে বড় নিঃস্ব কে, নেকির পাহাড় নিয়ে উঠবে, নেকি আর নেকি, নেকি আর নেকি দিতে 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 সে নিঃস্ব হয়ে যাবে, অথবা দেওয়ার পর নেকি দেওয়ার শেষ, কিন্তু এখনো হঠাৎ করে এক লোক এবার দিল, ওই যে আমি সদরঘাটে রিক্সায় উঠেছিলাম আর আমাকে থাপ্পড় দিয়েছেন, পয়সা দেন নাই, পয়সা দেন না থাপ্পড় দিয়েছেন, আমার নেক বাকি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, যে কথাটা বলছেন, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এবার কি করো তোমার নেক পরিবর্তন করো, তখন ওদের গুনাহ নিয়ে এর ঘরে চাপানো হবে এবং সবশেষে তাকে দুজগে নিক্ষেপ করা হবে। তার মানে নেক দেওয়া শেষ, পাহাড় পরিমাণ নেক তো দেওয়া শেষ, এবার পানাদার রয়ে গেছে, এখন কি করবেন, এবার পানাদারের গুনাহ আপনার কান্দি নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আসুন আমরা যদি কারো হক মেরে থাকি, কাউকে থাপ্পড় দিয়ে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, কারো হক মেরে থাকি, আজ এখন এই মুহূর্তে তার হক পরিশোধ করেন। যদি হক হয় অর্থনৈতিক, পরিশোধ করেন, যদি হক হয় শারীরিক, তার কাছে ক্ষমা চান। কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনার এবং দিনারের কোনো কাম চলবে না, শুধু সেদিন পরিবর্তন হবে নেক আমলের, সেদিন সবচেয়ে নিঃস্ব হতভাগ ওই লোক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সহিহ মুসলিমের তিরমিজি হাদিসটাতে বলছেন, আসুন আমরা আমাদেরকে সতর্ক করি, এখন জীবদ্দশা থাকতে আমরা সতর্ক হই, আমাদের রিজিককে হালাল করি, এবং আমাদের যদি কেউ বাকি থাকে, ঋণ থাকে, ঋণ পরিশোধ করার চেষ্টা করি, না হয় কিন্তু কাল কিয়ামত মাঠে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সতর্ক করে গেছেন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।